সালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশে এখন গুজবের রাজত্ব চলছে বাংলাদেশের যে রাজনীতি বাংলাদেশের যে অর্থনীতি আমাদের যে সামাজিক অবস্থান সে অবস্থান নিয়ে প্রকাশ্যে ওভাবে সরকারের সমালোচনা করা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করা কিংবা যাদের হাতে ক্ষমতা রয়েছে তাদেরকে প্রতিরোধ করা যেভাবে গণতান্ত্রিক বিশ্বে হয়ে থাকে সেটা হচ্ছে না না হওয়ার কারণে কি হচ্ছে বিভিন্ন রকম আজগুবি এবং অদ্ভুত গুজব ছড়িয়ে পড়েছে চারদিক থেকে এবং সে সকল গুজব এতটাই প্রভাব বিস্তার করেছে যে যাদেরকে আমরা সমাজের খুব দায়িত্বপূর্ণ ব্যক্তি ভাবি কর্তা ব্যক্তি ভাবি শিক্ষিত জন ভাবি সাংবাদিক ভাবি সাহিত্যিকভাবি এবং দেশের সাধারণ মানুষ যাদের জ্ঞান গরিমার উপর অনেকটা নির্ভর করে আসছিল যুগ যুগ ধরে তো সেই সকল মানুষও এদানিংকালে সে সকল গুজবের সঙ্গে তাল মিলাচ্ছেন যখন দেখা যাচ্ছে যে একজন সিনিয়র সিটিজেন যিনি কিনা শিক্ষা দীক্ষা কর্মে সমাজের অত্যন্ত ঊর্ধ্বস্তরে ছিল তিনি এখন আর স্বাভাবিকভাবে তার স্বাভাবিক মোবাইল ফোনটা ব্যবহার করেন না তিনি হোয়াটসঅ্যাপে কথা বলার চেষ্টা করেন আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা করেন এবং তার সমপর্যায়ের যারা লোকজন রয়েছে তাদের সঙ্গে খুব সতর্কতা নিয়ে বিভিন্ন সাংকেতিক ভাষায় তারা জিজ্ঞাসা করেন কি হলো অমুকের অবস্থা কি কবে যাবে কবে আসবে তারপরে কি হবে ইত্যাদি ইত্যাদি এরপরে তারা যখন আরও কিছু সেন্সিটিভ বিষয় বলতে চান যেগুলোকে ইতিপূর্বে মানুষ রাজপথে বলতেন সে সকল বিষয় তারা বলার জন্য কাউকে বাসায় দাওয়াত করেন কিংবা পার্কে দেখা সাক্ষাৎ করেন এরপর খুব সতর্কতার সঙ্গে একেবারে নিষিদ্ধ নগরীতে যেভাবে নিষিদ্ধ মানুষ নিষিদ্ধ কথাবার্তা বলে ঠিক সেইভাবে তারা যে সকল কথাবার্তা বলেন তার প্রায় সকল কিছু কিন্তু গুজব সেই গুজব যা হয় তা মোটামুটি বিভিন্ন ইউটিউবে প্রকাশিত হয় দেশের বাইরে থেকে অনেকে ইউটিউব করেন এরপরে অন্যান্য যে সমস্ত লোক রয়েছে যেগুলো ফেক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন রকম বাজে গুজব ছড়ান সেই সকল গুজবের উপর ভিত্তি করে কিন্তু দেশের অভ্যন্তরে দায়িত্বপূর্ণ মানুষগুলো যারা অনেকে বড় বড় পদ পদবিত্তে রয়েছেন অনেকে রিটায়ার্ড করেছেন এবং অনেকে দেখা যাচ্ছে যে রাজনীতির অঙ্গনে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তারাও এই সকল গুজবের বিষয়ে পরস্পরের নিকট জানতে চান তো এই যে যে একটা অবস্থা চলছে তো এর মূল কারণ হলো সকলেই মনে প্রাণে চাচ্ছেন যে সরকার ক্ষমতা থেকে বিদায় নিক এবং নতুন একটি সরকার আসুক এবং সেই সরকার কিভাবে আসবে এই ব্যাপারে তারা কোন স্পষ্টভাবে বলতে চাচ্ছেন না বা চিন্তা ভাবনা করতে পারছেন না কারণ হলো আমাদের দেশে যে সরকার পরিবর্তনের প্রথম এবং প্রধান যে অবলম্বন সেটি হল নির্বাচন নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে একটি সরকার বিদায় নেবে একটি সরকার আসবে অথবা যে সরকারটি ভালো কাজ করবে সে সরকার ক্ষমতায় টিকে যাবে কিন্তু দু হাজার তেরো সনের চোদ্দো সনের প্রেক্ষাপট দু হাজার সতেরো আঠারো উনিশ সনের প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে আমাদের দেশে তার থেকে সকলেই মোটামুটি ধরে নিয়েছে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যে পরিবর্তন এটা একেবারে অসম্ভব ব্যাপার নম্বর ওয়ান নম্বর টু হলো এখন আওয়ামী লীগ সরকার যেভাবে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে তাদের প্রভাব প্রতিপত্তি এতটা শক্তিশালী করে ফেলেছে যে সরকারের মধ্যে রাষ্ট্রের মধ্যে এবং প্রশাসনের মধ্যে পার্থক্য করা যাচ্ছে না অর্থাৎ রাষ্ট্র সরকার দল এবং আমলাতন্ত্র সব একাকার হয়ে গিয়েছে এখন আওয়ামী লীগের নেতারা যে ভাষায় কথা বলেন সরকারি আমলারাও একই ভাষায় কথা বলেন এমনকি যে সেন্সিটিভ রাষ্ট্রের যে অর্গানাইজেশনগুলো ছিল যাদের সম্পর্কে মানুষের সুদীর্ঘকালের যে বোধ এবং বুদ্ধি তাদের যে সম্মান এটি ছিল সর্বোচ্চ পর্যায়ে এবং তারা নিজেরাই তাদেরকে সম্মান করত। ঠিক সেই সম্মানের জায়গাগুলো এখন রাস্তায় নেমে এসছে এবং তারাও এখন সরকারের ভাষায় কথা বলছে আওয়ামী লীগের ভাষায় কথা বলছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে মাঠে ময়দানে কথা বলে তারাও ঠিক সেইভাবে কথা বলার চেষ্টা করছে তো এই যে একটা অবস্থা সৃষ্টি হচ্ছে সেই সৃষ্টির কারণে কি হচ্ছে যারা সাধারণ মানুষ তারা ধরে নিয়েছে যে নির্বাচন বলতে তাই হবে যা আওয়ামী লীগ চাইবে অথবা নির্বাচন কমিশন তাই করবে যা কি না একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্দেশ আকারে তাদের নিকট পাঠানো হবে অথবা সাধারণ মানুষ একথাও চিন্তা করছে যে অতীতকালে নির্বাচনের নামে যা হয়েছে এখন সেটা যারা সরকারি লোকজন রয়েছেন তারা বলতে পারেন যে আমরা অতীতকালে খুব পুণ্যবান কাজ করেছি একেবারে গুনার কাজ নয় এটা রীতিমতো স্বভাবের কাজ করেছে আমরা অনেক মানুষকে অনেক কষ্ট থেকে নাজার দিয়েছি এবং অনেক মানুষ নির্বাচন কেন্দ্রে গিয়ে যে ধরনের দুর্ভোগ দুর্দশা পোহাতো সেগুলো তাদেরকে পোহাতে হয়নি কিংবা অনেক রাজনৈতিক নেতাকর্মীরা তাদের প্রতিপক্ষের সঙ্গে মারামারি করার জন্য যেভাবে নিজেদের অর্থ ব্যয় যেভাবে নিজেরা ক্ষতিগ্রস্ত হতো ঠিক সেই কাজটি আমরা করতে দেনি। আমরা শান্তিপূর্ণভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছি যে পরিবেশের ফলে দেশের উন্নয়ন অব্যাহত থেকেছে এবং আমরা যা চেয়েছি ঠিক সেই জিনিসটি রকম ঝুক্কি ছাড়া ঝামেলা ছাড়া মারামারি ছাড়া হানাহানি ছাড়া কাটাকাটি ছাড়া আমরা নির্বিবাদে পেয়েছি তো এই কাজ করে আমরা মূলত মানুষের প্রশংসা পাবো তো আমাদের এই কর্মকে যারা ভালো না বলে মন্দ বলার চেষ্টা করছে সরকারি দলের অনেকে মনে করছেন এটা অনেকটা রাষ্ট্রদ্রোহিতার সামিল দেশদ্রোহিতা সামিল এবং তারা কোনো অবস্থাতেই দেশের কল্যাণ চায় না এবং তারা মুক্তিযুদ্ধের আদর্শ বিশ্বাসী নয় তো এভাবে যখন একটা পরস্পর বিরোধী একটা অবস্থা চলছে ঠিক সেই সময়টাতে যে গুজব সেই গুজবটা বিভিন্ন মানুষ ছড়াচ্ছে এবং তারা যে গুজব ছড়াচ্ছে সেই গুজবের কোনো সাইন্টিফিক ভিত্তি নেই অর্থাৎ যারা যেভাবে যে কাজ করবেন সেই কার্যকরণের জন্য যে পরিবেশ দরকার পরিবেশ স্থিতি দরকার নেতা দরকার সেনাপতি দরকার তারপরে শেষে সেখানে লিডার দরকার তার কোনো কিছুই নাই অথচ গুজব ছড়াচ্ছে যে সরকারের একটা বিরাট কিছু হয়ে যাবে এবং এত কিছু ঘটবে অলৌকিকভাবে এত কিছু ঘটবে যেই ঘটনার কারণে তাণ্ডব হয়ে যাবে এবং সরকার একটা মিনিটও টিকতে পারবে না তো এই ধরনের যে ফ্যান্টাসি সেই ফ্যান্টাসি কেবলই মাত্র ভেলকিবাজির ক্ষেত্র হয়ে থাকে এবং কেবলই মাত্র জাদু উল্টোনার ক্ষেত্রে হয়ে থাকে এবং আমরা জানি যে অতীতকালে বিভিন্ন রাজদরবারে সরকারিভাবে জাদুকর রাখা হতো এর বাইরে সমাজে জাদুকরদের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এখন জাদু নিয়ে অনেক রকম কথাবার্তা রয়েছে কেউ কেউ বলার চেষ্টা করেন যে এটা একটা ভেলকিবাজি অর্থাৎ এখানে বিজ্ঞানের কিছু খেলা যেগুলো সাধারণ মানুষ হয়তো বুঝে না কিন্তু এগুলো মূলত একেবারে মিথ্যা একটা প্রতারণা ছাড়া কিছু নয় তো তারা বিজ্ঞানের কিছু সূত্র ব্যবহার করে এমন কিছু ঘটায় কখনো কখনও আগুন জ্বালিয়ে ফেলে কখনো কখনও দেখা যাচ্ছে যে মানুষের চোখকে ফাঁকি দিয়ে কিছু ঘটায় তো এটা রাসায়নিক ক্ষেত্রেও ঘটতে পারে আবার কখনো দেখা যাচ্ছে যে দুই হাতের কর্মটা এত সুনিপুণভাবে করা হয় মানুষ মনে করে এটা কীভাবে সম্ভব তো এটাকে এক ধরনের ভেলকিবাজি বলা হয় আবার যেগুলোকে জাদু টোনা বলা হয় তা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের দ্বৈত সত্তা রয়েছে কেউ কেউ মনে করেন ভূত চালান দেওয়া হচ্ছে কেউ কেউ মনে করেন শয়তানের বন্ধনা করা হচ্ছে কেউ কেউ হয়তো জিন চালানের কথা বলেন এই সমস্ত করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে আবার কিছু ঘটনা যে ঘটছে না তাও না কিছু ঘটনা ঘটছে যা কিনা বৈজ্ঞানিকভাবে আমরা পরবর্তী তার প্রমাণ করতে পারিনি কিন্তু ঘটনাগুলো ঘটে গেছে তো অনাদিকাল থেকে রাজনীতির ক্ষেত্রে এরকম জাদুটোনা হয়ে থাকে অনেক রাজাবর্ষা তারা যুদ্ধে যাওয়ার আগে জ্যোতিষীদের ডাকতেন জাদুকরদের ডাকতেন এরপরে যারা জাদুটনা করে তাদেরকে ডাকতেন এবং তারা যখন বিভিন্ন লগনের কথা বলে গ্রহ নক্ষত্রের কথা বলে তারপর রাজাদেরকে একটা সিদ্ধান্ত দিতেন সে অনুযায়ী রাজারা অশ্বমেধ যজ্ঞ করতেন এবং যুদ্ধক্ষেত্রে যেতেন একইভাবে বিয়ে শাদি থেকে শুরু করে নতুন রাজ্য লাভ সিংহাসনে আরোহণ রাজনৈতিক পট পরিবর্তন এরপরে আবহাওয়ার বিভিন্ন বিষয় জাদুকরদের একটা বিরাট ভূমিকা ছিল অতীতকালে কিন্তু গত এই শতাব্দীতে যখন বিজ্ঞান খুব প্রবল আকার ধারণ করেছে বিশেষ করে এই একবিংশ শতাব্দীতে তখন এ জাদুটোনা কেউ আর বিশ্বাস করছে না কিন্তু বাংলাদেশের রাজনীতি এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যে মানুষ এখন জাদুটুনার কথা শুনতে চাচ্ছে অনেকে হয়তো মনে মনে ভাবছে যে অদৃশ্য জাদু করে সে সরকারের পতন ঘটিয়ে ফেলা হবে অনেকে হয়তো তাবিজ কবাজের কথা চিন্তা করছে অনেকে বান মারার কথা চিন্তা করছে এবং আমাদের দেশের যে বিভিন্ন লোকজন আমরা ছোটকাল থেকে শুনে এসেছি তো ভারতের কামরূপ কামাক্ষা থেকে বিভিন্ন জাদুকর আমাদের দেশে আসতেন অথবা আমাদের দেশের অনেক জাদুকর কামরূপ কামাক্ষা থেকে সিদ্ধি লাভ করে মস্ত বড়ো জাদুকর হয়ে যেতেন এবং এই সমস্ত জাদুকরদের অদ্ভুত অদ্ভুত নাম ছিল আমাদের দেশে দানিংকালে বিভিন্ন সামাজিক মাধ্যমে ট্রল করা হয় একটি শব্দ বুঙ্গা বুঙ্গা শব্দ বলা হয় কাউকে রাগ হয়ে গেলি বলা হয় অমুক বুঙ্গা বুঙ্গা এখন এই বুঙ্গা বুঙ্গা যে শব্দ এটার অর্থ আমরা বুঝি না কিন্তু সবাই জানি যে কাকে উদ্দেশ্যে করে বলা হচ্ছে তো এখন অনেকে ট্রল করার চেষ্টা করছেন যে এই যে রাজনীতির ময়দানে যদি প্রতিপক্ষকে হটাতে হয় তাহলে শুধু সাধারণ জাদুকর হলে হবে না বঙ্গা বঙ্গা জাদুকর লাগবে এবং যারা এই জাদুকর ভাড়া করে আনতে পারবেন এবং যারা এই জাদুকর ম্যানেজ করতে পারবেন কেবলমাত্র তারাই বিজয়ের মাল্য ধারণ করতে পারবেন একমাত্র জাদুকর ছাড়া এবং খুব ঊর্ধ্ব স্তরের জাদুকর ছাড়া বাংলাদেশের যে রাজনীতি এখন চলছে তা পরিবর্তন ঘটানো সম্ভব নয় আমাদের দেশের যারা রাজনীতিবিদ আমাদের দেশের যারা রাজনৈতিক কর্মী নেতা রয়েছেন কিংবা যে সমস্ত মানুষ অতীতকালে পাওয়ার ফ্যাক্টরি হিসেবে কাজ করেছেন তো সেই সকল মানুষদের উপর নির্ভর করে আগামী দিনে যে ক্ষমতার পঠো পরিবর্তন হবে না এটা জনগণ বুঝে গেছে ফলে যারা গুজব ছড়াচ্ছেন তারা যদি সঙ্গে সঙ্গে এই কথাও বলে দেন যে এই গুজবটা তখনই বাস্তব হতে পারে যখন ওই দেশ থেকে অমুকভাবে এই ধরনের জাদুকর আমাদের দেশে এসে কোনো জাদুমন্ত্র দেখাবেন এবং তার ফলেই সরকার পরিবর্তন হবে তা না করে যদি মাত্র গুজব ছড়ানো হয় এবং সেই গুজবের প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করি তাহলে আমাদের যে স্বাভাবিক সৃজনশীলতা রয়েছে আমাদের যে বেঁচে থাকা ডিজায়ার রয়েছে এবং আমাদের যে কর্মশক্তি রয়েছে উদ্ভাবনী শক্তি রয়েছে প্রায় প্রতিটি ক্ষেত্রে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে এবং আশল মাকলুকাত হিসেবে মানুষ হিসেবে আমরা আর সামনে এগুতে পারব না ফলে তেমন দুনিয়ায় এগুতে থাকবে কে আর অন্যদিকে গুজবের কবলে পড়ে জাদু টোনার কথা কল্পনা করে এবং আননেসেসারি স্বপ্ন দেখে আমাদেরকে অনাগত দিনে ধ্বংসের দিকে এগিয়ে যেতে হবে পৃথিবীতে আল্লাহরবুল আলমিন আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন সেখানে প্রায় সব ক্ষেত্রে আপনি যদি লক্ষ্যটা উদাহরণ দেখেন তাহলে দেখবেন যে প্রতিটি ক্ষেত্রেই একটা বৈজ্ঞানিক কর্মকাণ্ড ঘটেছে অর্থাৎ আপনি কাজ করবেন ফল পাবেন আপনি কাজ করবেন না আপনি ফল পাবেন না কাজেই কেউ যদি সরকার পরিবর্তন করতে চায় তাহলে সরকারের বিরুদ্ধে তাকে যে শক্তিমত্তা নিয়ে তাকে যে বৈজ্ঞানিক পন্থা নিয়ে সরকারের যে সকল দুর্বলতা রয়েছে সেই সকল দুর্বলতাকে আরও বৈজ্ঞানিকভাবে এবং সুনিপুণভাবে ধারণ করে জনগণের মধ্যে সেগুলো ছড়িয়ে দিয়ে যেভাবে জন আকাঙ্ক্ষাকে রাস্তায় নামিয়ে না যায় সেই পন্থা অবলম্বন না করে কেবলই মাত্র যদি আশা করা হয় আকাশ থেকে বজ্রপাত আসবে আকাশ থেকে ওই জিনিসটি আসবে ওখানে বন্যা হবে ওখানে ঝড় হবে ওখানে জাদু হবে ওখানে টোনা হবে তাহলে সরকারের আসলে কিছুই হবে না এই পৃথিবীরও কিছু হবে না কেবলই মাত্র যে এই কল্পনা করতেছে তারই ক্ষতি হবে আল্লাহবুল আলমিন আমাদেরকে সেই ক্ষতির হাত থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি